আমরা বর্তমানে রয়েছি ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আওয়ালিকুড়া গ্রামে। এই গ্রামেরই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে মাশানকুড়া যে ডোবা রয়েছে সেই ডোবায় সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম দুলাল বর্মন। সে ওই মাশানকুড়া বাজারেই ঘোরাফেরা করত সবসময়। আজ হঠাৎ সকালবেলা স্থানীয়রা দেখতে পারে যে ওই ব্যক্তি আর ডোবায় পড়ে রয়েছে। পরবর্তীতে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে, পরে খবর দেওয়া হয় শীতলকুচি পুলিশ প্রশাসনে। শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, মৃতদেহটিকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কি ঘটেছে, কিভাবে মারা গেল? আজি জলে মাছ মারতে গেছে দুপুর বেলায়, যে জলে আজ বগুন থুইয়া আজ ফেনাই আড়িয়া খেছি, পলট খেছি। কখন বের হয়ে যায় বাড়ি থেকে? সকালবেলায়। সকালবেলা জাল টাল নিয়ে গেছে? না, জাল অন্য একজনের বাড়িতে নিছি। আচ্ছা, নেওয়ার পরে আজ ও কইছে বলে হচ্ছে মাছ মারি না, তো মাছ মারতে গেছে যাইয়া। আমরা তো বাড়ি, আমরা জানি আত্রি বেলে বাড়ি আসবে, তো বাড়ি এসে নাই। তা আমরা একটা অনুষ্ঠানে গেছি, তা আমরা আচ্ছা আজকে সকালে দেখি যে রান্না সাই খোলাম ঠান্ডা যাচ্ছি, দেখিতে এলাও খবর আসেন বলে না তোমার ইয়া মারা গেছে। আর যে দেখি মানে ও কি নিজেই মাছ মারতে নামছিল নাকি কেউ নামাই? না না, নিজে নামছে, নিজে নাম, জাল টাল হাতে ছিল। আচ্ছা, হ্যাঁ। ওটা কালকে কি ওই ডোবাতে পড়ে না আজকে পড়েছে? কালকে পড়েছে, মনে হয় কালি বেলা ভারিতে পড়ছি। আচ্ছা, আজকে দেখা মিললো? হ্যাঁ, আজকে দেখা মিললো। একজনে গেছি নদীর পার সকালে পাখানা করতে, যা দেখে যে ভাসিয়ে আছে উগো দেয়া। ওনার মাথায় কোনো সমস্যা ছিল? মাথার কোনো সমস্যা নেই। উনি কোথায় থাকতো? এখানে থাকে তো। এখানে থাকে? হ্যাঁ। আর কখন বেরিয়ে যায়? আর সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাত্রিবেলা ফেরে। হ্যাঁ, কি কাজ করে? কি কাজ করে? দোকানে ব্রয়লার কাটে, মানুষের ব্রয়লার টাকার দোকানে ধার যেটা কয় ওইটি করে। ওনার পরিবারে কয় সদস্য? এক ছেলে, মেয়ে দুটি বিয়ে হয়ে গেছে। ছেলে ছেলে কেরালায় আছে, আই আজকে গাড়ি চললে। ছেলে কি খোঁজ খবর রাখতো বাবার? হ্যাঁ, করে তো। আমার কয় বাবা আসে বাড়ি, আমার কয় আসেই বাড়ি থাকে, সকালে করে যায়। ওনার স্ত্রী নেই? নাই, মারা গেছে। কতদিন আগে? বাচ্চালা যখন ছোট তখন মারা গেছে। আচ্ছা, যেখান থেকে উদ্ধার হয়েছে সেই জায়গাটার নাম কি? আওয়ালিকুড়া। আর ওইটা কি নদী না আছে ডোবা? নদী, নদী। হ্যাঁ, নদীর নাম? নদীর নাম মাশানকুড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীতি বর্মন। আপনি কি হন যে মারা গেছে? দেওয়ার হয় আমার বৌদি হয়ে আমি বৌদি। আর ওনার নাম যে মারা গেছে? ওনার দুলাল বর্মন। দুলাল বর্মন। এই জায়গাটার নাম? আওয়ালিপুরা। এখানে কি ঘটেছিল? এখানে ঘটেছিল মানে ভদ্রলোকের নাম যে ঠিক আমরাও কইতে পাবো না, দীর্ঘদিন থেকে বাজারে উনি থাকেন। আচ্ছা, বানা বলে সবাই উনাকে চেনেন। উনি বাজারে টুকটাক এর কাছ থেকে ওর কাছ থেকে এর টুকটাক কাজ টাজ করে দিয়ে চলতো। এবার আজকে সকালবেলা হঠাৎ করে আমি বাড়িতেই ছিলাম, আমার কাছে বাজার থেকে দুজন ফোন করলো যে একটা বডি এখানে পড়ে রয়েছে। পরে কিছুক্ষণ পরেই কেউ না কেউ সেটা শনাক্ত করতে পেরেছে যে ওই ভদ্রলোক বানা নামে যে ভদ্রলোক বাজারে থাকতো উনি এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওনার কি বাড়িঘর নেই? বাড়িঘর না থাকার মতো নেই। ওনার ঠিকানা, অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে আওয়ালিপুড়া, আওয়ালিপুড়া গ্রামে।
ওনার ছেলে একজন আছে, ও বাড়িতে থাকে না, বাড়ি ঠিক নেই, একটা ছোটো মোটো ঘর আছে, ছেলে থাকে কেরালায়। ওনার কি মাথায় কোনো সমস্যা ছিল? না, মাথায় কোনো সেরকম সমস্যা ছিল না, কিন্তু একটু মানে অ্যালকোহলটা একটু পান করতো, তো বাজারে সবসময় থাকতো, রাত্রিতেও। হ্যাঁ, রাত্রিতেও প্রায় দিনই রাত্রিতেও এইখানে বাজারেই কাটা দিত আর কি। নেশার কারণে কি এরকমটা হতে পারে বলতে পারে? এরকম একটা সম্ভাবনা থাকতেও পারে। ওনার বয়স কত? বয়স 50+। আজকে কটা নাগাদ দেখে এখানকার মানুষ? এখানকার মানুষজন মোটামুটি যে 6:30, 5:30 যখন একজন দুজন করে বাজারে আসা শুরু করে, তখনই একটা কিন্তু চোখে পড়ে। পুলিশ প্রশাসন আসছিল? পুলিশ প্রশাসন আসছিল, এসে তারা নিয়ে গেছে, দেহ নিয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কমল দেবনাথ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কোনো দায়িত্বে আছেন? না, আমি সেরকম কোনো দায়িত্বে নেই। জালটা বুঝি কি কারণ আছে? হ্যাঁ, জালটা কাজ দিছে ওইটি তারা আসলাম। আমরা তো আইডিয়া করছি যে ওটা ওটাই ওই হবে। আচ্ছা, তো কালকে হয়তো সম্ভবত লোকটা তো সবসময় মাল টাল খায় না, তো সম্ভবত কালকে বিকালে হয়তো মাল টাল খেয়ে ওকে আমরা এদিকে দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে মানে নদীতে নামা অবস্থায়, নদীতে নামা অবস্থায় দেখছি আমরা। আচ্ছা, তারপরে এই সাইডে ও কখন আসছে জানি না। আচ্ছা, তারপরে সকালে বাজারে একটা লোক চা খেয়ে, সে গাড়ির ড্রাইভার, ট্রাকটা চালায়, তো ওইদিকে যাচ্ছিলো, তখন ওর নজরে ফার্স্টে পড়ে। মানে কী অবস্থায় সেটা নজরে পড়ল? জাল ছিল। আচ্ছা, ঠিক আছে, জালটা এভাবে ধরেছিল। আচ্ছা, ঠিক আছে, আর মানে শুয়েছিল আর কি। আচ্ছা, অবস্থা আমরা দেখি, তারপরে পুলিশ প্রশাসন আসে, সেই লাশটাকে তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, মানে মাছ মারতে নামছিল? হ্যাঁ, মাছ মারতে নামছিল। আচ্ছা, উনি কোথায় থাকতো? উনি আওয়ালিপুরের বাসিন্দা, উনি বাজারেই সবসময় অল টাইম বাজারেই থাকতো। ওনার বাড়ির সঙ্গে তার অতটাও লিঙ্ক নেই, কারণ সবসময় মাল খেয়ে থাকে। আচ্ছা, অতটাও তার লিঙ্ক নেই। পরিবারে কে কে আছে ওদের? পরিবারে দুই মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে দুই মেয়ের। আচ্ছা, এক ছেলে আছে, কেরালায় থাকে। আচ্ছা, ওনার নাম কি? ওনার আসল নাম হলো দুলাল। দুলাল, আর ওনার মানে সবাই বাজারে চেনে বানা বলে। আচ্ছা, কি নাম আপনার? বিষ্ণু বর্মন। পরে পুলিশ প্রশাসন নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন আসলো, পুলিশ ছবি টবি করলো, ছবি টবি করার পর লাশ নিয়ে চলে গেল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মাসানপুরা বাজার। কি ঘটেছিল এখানে? ঘটনাটা আজকে সকালবেলা শুনলাম ব্যাপারটা। আচ্ছা, মাসানগুলার পাশে যে ডোবা, আচ্ছা, ডোবায় একটা লোক মারা গেছে। পরবর্তীতে শুনলাম এখানকার সাধারণ এলাকার লোকের কাছে, উনি নাকি ডোবাতে মাছ মারতে গেছিলো এবং সাধারণত মদ্য অবস্থায় ছিল। পরবর্তীতে প্রশাসন আসলো, প্রশাসন খতিয়ে দেখলো, দেখার পর প্রশাসন শীতলপুর ছাড়াই নিয়ে গেলো বলি থেকে। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আওয়ালিপুরা গ্রাম। আচ্ছা, পরবর্তী নাম শুনলাম, ওর নাম নাকি দুলাল বর্মন, তার নাম মানা। যাই হোক, এটা মৃত্যু দুর্ভাগ্যজনক, যেটা হচ্ছে একটু বেদনাদায়ক এবং দুঃখজনক, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সেদিক দিয়ে নজর রাখবো। এটা কি ডোবা না নদী? না, এটা ডোবা, ডোবা বলা চলে, নদীও বলা চলে। আচ্ছা, দুদিকে জল থাকে না, সাধারণত বর্ষার সময় জলটা বেশি থাকে, কিছু দিন জল কমা শুরু হবে। মৃতদেহ কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আমার পাশের গ্রাম। কি নাম আপনার? আমার নাম চন্দন কামানি। কোন দায়িত্বে আছে? ডুবুড়ু এক পায়।
বাড়ি থেকে বের হয়ে যায়? এই বাড়ি তো এত সকালবেলায় বাড়ি। আচ্ছা, বের হয়ে গেল, রাত্রিতে ফেরেনি বাড়িতে? না, খোঁজ খবর করেননি? খোঁজ খবর বাড়ি আসি না তো, কুস্তি ডোল লুকিয়ে পড়ি থাকে, কোনোদিন আসি কোনোদিন আসি না, বাড়িতে সেরকম আসে না আর কি। না, কখন শুনলেন এই ঘটনাটা? সকালবেলা। উনি কি মাছ মারতে গেছিল? মাছ মারি কি। আচ্ছা, জালটা কোথায় পেলো? জালটা জালতে হাতেই ছিল। মানে জালটা কার কাছ থেকে পেলো? জালটা এখন কার বাড়ি থেকে নিছে। আচ্ছা, মাছ মেরে কি এইখানে আনতো নাকি? না, ওই দিত ওইদিকে। হ্যাঁ, কেউ কি তাকে মাছ মারার জন্য আদেশ করেছিল এমনটা জানা গেছে? এটা তো কোয়ার পাই না। ওনার কি কোনো সমস্যা ছিল মাথায়? মাথায় ছিল ওই যে ইয়ে ছিল, মেগি মেরগির মাঝে মাঝে উঠতো হঠাৎ করে এই মৃত্যু। পরে পুলিশ আসছিল? পুলিশ আসছিল, পুলিশ নিয়ে গেছে। হুম, এখন কি করতে হবে? ময়না তদন্ত কি তদন্ত হবে? কি নাম আপনার? বিষয় বলুন। আপনার ভাইয়ের নাম? দুলাল। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে দুই মেয়ে। আপনার তো ছেলে বলা চলে, তো ছেলের কিভাবে মৃত্যু হলো? জলের ভিতরে ছিল? কেউ কি মেরে ফেলতে পারে নাকি? ওটা কবা না, মারি ফেলে নেই, মানে জল না, জালের ডানটা ধরাই আছে, পড়ে গেছে মনে হয়, পড়ে গেছে। গতকাল বাড়ি থেকে কখন বের হয়ে যায়? সকালে, সকালবেলা। আচ্ছা, সারাদিন রাত্রিবেলা ফিরলো না, তখন খোঁজাখুঁজি করেননি? রাত্রিবেলা যখন বাড়ি, জানি না। আচ্ছা, মানে আজি জিমে আজ তো আসি নাই, আমরা না জানি, দুইজন আসি, দুইজন খাওয়া দাওয়া অতি খেয়া দেয় আসি। আচ্ছা, খাওয়া দাওয়া অতি বার। আচ্ছা, ঝাড়ে ঢোকা দেয়, ঝাড়ে মাল পানি উবে, সব উঠি চাইতে খাই। আচ্ছা, আজকে কখন শুনলেন বা দেখলেন? আজকে মনে কর 6:30-7 সময় শুনলো, 6:30 শুনে গিয়ে দেখেন এরকম ঘটনা। তারপর পুলিশ এসে নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, যে মারা গেছে তার নাম? দুলাল পরমানু। আপনার নাম? শ্রুতি অধিকারিয়া। না, আপনি কি হন? জলসিটা মাও। এই জায়গাটার নাম? আওয়ালিকুড়া। কিভাবে মৃত্যু হলো আপনার ভাইয়ের? মাছ মরে গেছে, তাতে মারা গেছে। মাছ মরতে গিয়ে কখন গেছিল? ওখানে নদী আছে, নদী না পুকুর, নদীতে, নদীর নাম মশানগুড়া, মশানগুড়া নদী, ওখানে মাছ ধরতে গিয়েছিল। কখন ধরতে গেল? দুইটা, গতকাল দুটা, গতকাল। মানে কখন দেখতে পান এই ঘটনা? আমরা তো দেখলাম, মোটামুটি খবর পাইলাম 7:00 সময়। আজকে? আজকে সকালবেলা। সকালবেলা কি মনে হয় আপনার? আমার মনে হয় যে মাল মারতে গিয়েছে, তাতে জালে জালে মারা গেছে। মানে কি সাঁতার জানতো না? না, মানে ঠেঙে ঠুঁয়ে জাবড়া খেয়ে গেছে, মানে জাল দিয়ে জাল জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে। মানে কি নেশা করতো? নেশা তো করতো মাঝে মধ্যে। নেশার কারণে এরকমটা হতে পারে? না না, হইতেও পারে। মা কি নাম ছিল? মা দুলাল বাবা। বাড়ি কোথায় ছিল? আওয়ালিপুরা। আওয়ালিপুরা। আপনার কে হয়? দাদা। আপনার দাদা হয়? আপনার নাম? বুদাউ বর্মন। বুদাউ বর্মন। ওনার কি বউ বাচ্চা আছে? বউ মারা গেছে। ওনার? হ্যাঁ। ছেলে পেলে? ছেলে একটা আছে। কত বয়স? ওনার 18। 18। উনি এখন কোথায় থাকে ছেলে? বাইরে থাকে, কেরালা। ও কি আসতেছে? জালটা বুঝি অতি কারণ আছে এ দিল। হ্যাঁ, জালটা কাজ দিছে ওইটি।